এ বিষয় নিয়ে আমরা কথা বলবো তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কুনাল দা, কি বলবেন আলুর দাম নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে? আমি খুব সংক্ষেপে বলছি, দিলীপবাবুর মুখেও শুনলাম কুকুর, আবার মোহাম্মদ সেলিমের মুখেও শুনেছি কুকুর। এদের এই সারমেয় সংযোগটা হচ্ছে সকালে দাঁত মাজতে মাজতে আয়নায় যে প্রাণীর মুখ ওরা দেখতে পান সেই প্রাণীর মুখ তারপর ওদের মুখ থেকে বেরিয়ে যায়। এই যে আলুর দাম, একটা তো হচ্ছে এই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, পরিবহনের খরচা, বাজারে আগুন লাগছে, নিয়ে যেতে দাম বাড়ছে। দু নম্বর সব থেকে জরুরি, খেয়াল রাখুন, কেন্দ্রীয় সরকার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল বাদ দিয়েছে, এই প্রথম। এবং মজুদদারির যে ঊর্ধ্বসীমা সেটা নিয়ে ছেলে খেলা করেছে কেন্দ্রীয় সরকার। আমরা তো তখন থেকে আপত্তি জানিয়ে আসছি, এখন যদি হঠাৎ কোনো রাজ্য সরকারের কোনো পুলিশ বা কোনো অথরিটি কোনো মজুদদারের কাছে গিয়ে কোনো প্রশ্ন করেন, তিনি যখন কেন্দ্রীয় আইনে ছটা ক্লজ তুলে দেখিয়ে বলবেন আমাদের কাছে এটার অনুমতি আছে, আপনারা খেয়ে কি উত্তর দেওয়া হবে? তা সত্ত্বেও রাজ্য সরকার নজর রাখছেন, কিন্তু এই যে ঊর্ধ্বসীমা ব্যাপারটা নিয়ে ছেলে খেলা করেছেন মজুদদারদের, তার রেজাল্ট ভুগতে হচ্ছে এখন। পুরো দায়টাই কেন্দ্রীয় সরকারের, একদিকে পণ্য পরিবহনের খরচ, অন্যদিকে মজুদদারির ব্যাপারটায় তারা প্রশ্রয় দিলেন। তো এখন তাদের হাতে আইন, তারা করেছেন, তারা সমস্ত সামলাচ্ছেন, তৃণমূলের দিকে আঙুল তুললে হবে? আর দিলীপবাবু আর তথাগত বাবু তো তারা, তাদের মধ্যে একটা নিজস্ব রেষারেষি রয়েছে, দিলীপবাবুকে উত্তর তথাগত রায় দিচ্ছেন, অর্থাৎ তথাগত রায়কে উত্তর দিলীপবাবু দিচ্ছেন। কিন্তু আপনারা আপনাদের মধ্যে বুঝে নিন যে বিষয়টায় তৃণমূলের আলুর দামটা নিয়ে আপনারা তাহলে ব্যাখ্যা দিন, কেন্দ্রীয় সরকারকে লিখুন যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকায় আলুকে ফেরানো হোক। আপনারা লিখুন যে মজুদদারির ঊর্ধ্বসীমা সেটা করা হাতে নিয়ন্ত্রণ করার জন্য ছেলে খেলা থেকে সরে আসুক কেন্দ্রীয় সরকার, সেগুলি না করে এই পেট্রোল ঢালো এই ধরনের প্ররোচনামূলক কথা কে দেবে দায়িত্ব? সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।